বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেশ ছেড়ে প্রবাসে, হয়তো অনেকের ফ্যামিলি থেকে কেউ না কেউ প্রবাসে থাকে, বিশেষ করে আরব কান্ট্রিতে যারা থাকে। আমি আজকে একটি দেশের ইনফরমেশন কিছু তুলে ধরব। তো অনেক দেশের লোক এই দেশে বসবাস করে, অনেক সময় ভিসা ক্যান্সেল হয়ে যায়, তো ওইগুলো তারা অনেক টেনশন করে বা অন্য একজনের কাছে যায় যে ভিসা কীগুলো কীভাবে চেক করতে পারে। তো আজকে আমি একটি দেশের একটি সিপিআর কীভাবে চেক করব তাদের ভিসাগুলো যে আছে নাকি ক্যান্সেল হয়ে গেছে। তো এরকম অনেকের ইন্ডিয়ান থাকেন এখানে, অনেক দেশের লোক থাকেন এখানে। বিশেষ করে আপনারা দয়া করে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন, শেয়ার করতে বলবেন না। তো বন্ধুরা, অনেকে প্রবাসী থেকে তাদের ভিসাগুলো চেক করতে পারে না। দেখা গেছে একটি দোকানে যদি সে চেক করতে যায় ভিসাগুলো, তাহলে টাকার বিনিময়ে চেক করতে হয়। তো তাদের জন্য কষ্ট করে আজকে ভিডিওটা আমি তৈরি করলাম। আপনারা কীভাবে আপনার সিপিআর চেক করবেন, আপনার ভিসাটা কি লিগ্যালে আছে নাকি ওইটা অলরেডি ক্যান্সেল হয়ে গেছে, তো বিশেষ করে তাদের জন্য ভিডিওটা ক্রিয়েট করা। তো বন্ধুরা, দেরি না করে চলুন, আমি আপনাদের দেখাচ্ছি। তো তার আগে চ্যানেলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে নেবেন ক্লিক করে। তো ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবেন, ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করতে বলবেন না। তো চলুন আমি দেখাচ্ছি কীভাবে আপনার সিপিআর চেক করবেন। তো জাস্ট আপনারা ইন্টারনেট ব্রাউজারে যাবেন, ব্রাউজারে যাওয়ার পরে উপরে এখানে সবার উপরে এখানে সার্চ বার লিখবেন, ফলো করুন ওয়েবসাইটটা। এই ওয়েবসাইটটা অনেকের কাজে লাগবে, আপনারা দয়া করে শেয়ার করবেন। তো www দেওয়ার পরে ডট দিবেন, lmra.bh। এই ওয়েবসাইটটা আপনারা ফলো করে রাখবেন এবং মোবাইলে সেভ করে রাখলে ভালো হয় আমি মনে করি। তো জাস্ট এটা লেখার পরে গো বাটনে প্রেস করবেন। প্রেস করলে তো একটি ইন্টারফেস চলে আসছে, হয়তো আপনারা বুঝতে পারছেন বা অনেকে হয়তো টেনশনে থাকেন। তো জাস্ট এভাবে আপনি স্ক্রল করে নিচের দিকে যাবেন, সবার নিচে। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন পার্সোনাল নাম্বার। তো এই যে এখানে ক্লিক করবেন, এখানে যে গালফ কান্ট্রিটা আমি দেখাচ্ছি বাহরাইন, এখানে বিশেষ করে সিপিআরটায় অনেক গুরুত্ব হয়, এখানে সিপিআর নাম্বার দিতে হয়। নাম্বারটা আমি এক্সাম্পল হিসাবে একটি নাম্বার আমি আপনাদের দেখাচ্ছি। তো জাস্ট এখানে আপনি যাই আপনার সিপিআর নাম্বারটা এখানে টাইপ করবেন, 8911422115। জাস্ট এইভাবে এই সংখ্যাটা এখানে টাইপ করবেন, 9টা নাম্বার। তো টাইপ করার পরে এই সার্চ বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন এখানে চলে আসছে আই এম নট এ রোবট, এই দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে এখানে দেখা যাচ্ছে সিলেক্ট অল ইমেজ ওয়াইড ব্রিজ। এখানে ব্রিজের যে পিকচারগুলো, এই যে এই জায়গাটায় এসে অনেকে ভুল করে, তো এখানে আপনারা ফলো করবেন। এখানে লিখে দিয়েছে এটা আপনার ব্রিজগুলো আছে যে পিকচারটিতে ওইগুলো আপনার সিলেক্ট করতে হবে। এই দেখতে পাচ্ছেন আমি আপনাদের দেখাচ্ছি, তো এই ভেরিফাই এখানে ক্লিক করবেন। তিনটি মার্ক করতে হবে, যে কোনো তিনটি ফিক্সার যে এখানে লিখে দেয় ব্রিজ, তিনটে ফিক্সারে মার্ক করতে হবে, তিনটা ফিক্সারে ব্রিজ দেওয়া আছে। তো জাস্ট এখানে মার্ক করার পরে সার্চ বাটনে আবার ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতেই পাচ্ছেন চলে আসছে, এই যে এখানে দেখুন ছবি সহ চলে আসবে, এখানে দেখুন লিগ্যাল স্ট্যাটাস। এই যে দেখতে পাচ্ছেন এই লেখাটা ভ্যালিড এমপ্লয়মেন্ট ভিসা, এই যে এই লেখাটা সবসময় গ্রিন থাকবে আপনার, যদি আপনার ভিসা থাকে এবং অবশ্যই এটা গ্রিন থাকবে। আর যদি আপনার এটা রেড কালার থাকে, তাহলে মনে করবেন যে আপনার ভিসাটা অলরেডি ক্যান্সেল হয়ে গেছে। তো অনেকে সিপিআর পান না এবং অনেকে সিপিআর অনেকের কাছে থাকার পরেও ভিসাগুলো ক্যান্সেল হয়ে যাচ্ছে। তো আমি বিশেষ করে এই ভিডিওটা তৈরি করেছি তাদের জন্য, যাতে তারা একটু হেল্পফুল হয় এবং নিজেদের ভিসাগুলো চেক করতে পারে অনলাইনের ভিতরে। তো দেখতেই পাচ্ছেন, এবং এটাতে আমি আরেকটা কথা আপনাদের শেয়ার করব। অনেকের ভিসা, ধরুন অনেকের ভিসা ক্যান্সেল হয়ে যাচ্ছে অলরেডি, তো হয়ে যাওয়ার পরে তাদের ভিসাগুলোতে তারা যে এমপ্লয়মেন্ট আছে ভিসার যে মালিক ওইগুলোকে থেকে কেস করে দেয়, কেস রানওয়েতে কেস করে দেওয়ার পরে এখানে ক্যান্সেল হয়ে যায় ভিসাগুলো। তো তারা কীভাবে তাদের কেসগুলো চেক করবেন যে তাদের ভিসাতে অলরেডি কোনো কেস আছে কি না? তো এটা আমি নেক্সট একটি টিউটোরিয়ালে আমি দেখাবো কীভাবে তারা বুঝবেন যে তাদের ভিসাতে কোনো কেস আছে কিনা ক্যান্সেল হয়ে যাওয়ার পরে। তো দয়া করে ভিডিওটা শেয়ার করবেন, এই জন্য যে হয়তো ধরুন আপনার কোনো আত্মীয় এবং অন্য কোনো দেশেরও লোক, বিশেষ করে ইন্ডিয়ান, পাকিস্তান, বাংলাদেশি অনেক লোক থাকেন এই গালফে বাহরাইনে,
তো আপনার এমপ্লয়মেন্ট এখানে আপনি চেক করতে পারেন। তো বন্ধুরা, যদি বুঝতে আপনাদের কোনো সমস্যা হয় অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করবেন, এবং আপনার যদি কোনো সমস্যা থাকে কমেন্ট করে আমাদের জানাবেন। তো ভিডিওটি কেমন হলো আপনারা অবশ্যই লাইক দিবেন একটু, এবং কমেন্ট করবেন। তো ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না, আমি আপনাদের বারবার বলে দিচ্ছি, প্লিজ দয়া করে শেয়ার করবেন। আপনার হয়তো আত্মীয় স্বজন কেউ না কেউ থাকে এখানে। তো বন্ধুরা, সবাই ভালো থাকুন এবং টেক কেয়ার, বাই বাই।